শর্মিষ্ঠা, আপনারা দেখছেন এভি নিউজ। শুরুতেই চোখ রাখছি নিউজ হেডলাইন্সে। হেডলাইন স্পন্সার্ড বাই কর অটোমোবাইলস আসাম মোট জলপাইগুড়ি এবং ভারত বিখ্যাত জ্যোতিষ গুরু শ্রীদেব আচার্য। আজ বিশ্ব যোগ দিবস, মর্যাদার সঙ্গে যোগ দিবস পালন জলপাইগুড়ি শহরে। বিয়ের পর প্রথমবার শ্বশুরবাড়িতে জামাই ষষ্ঠী করতে এসে পুকুরে স্নান করতে নেমে জলে ডুবে মৃত্যু জামাইয়ের, শোকের ছায়া সেবাগ্রামে। ডেঙ্গু আঝার চা বাগানে চিতাবাঘের অতর্কিত হামলায় আহত এক চা শ্রমিক, চিতা ধরতে বাগানে খাঁচা পাতল বন দপ্তর। নিউ জলপাইগুড়ি এলাকায় আবগারি দপ্তরের অভিযান, অভিযানে অবৈধ মদ, মদ তৈরির উপকরণ সহ আটক এক। নদী থেকে অবৈধভাবে বালি বোঝাই করে নিয়ে যাবার সময় ট্রাক্টরের ধাক্কায় গুরুতর আহত দুই ভাই, করালবাড়ি সবার হাতে উত্তেজনা। এবার জলপাইগুড়ি বাসীদের জন্য সুখবর, মাহিন্দ্রায় তিন চাকার আলফা গাড়ি থেকে শুরু করে ট্রাক বাস সহ সমস্ত গাড়ির সার্ভিসের জন্য একমাত্র নির্ভরযোগ্য প্রতিষ্ঠান কর অটোমোবাইলস। এখানে রয়েছে ভারতবর্ষের নাম্বার ওয়ান কোম্পানি মাহিন্দ্রা ফার্স্ট চয়েসের শোরুম, যেখানে সমস্ত প্রিয়ন ইউজড কারের ওয়ারেন্টি সহ সেল পারচেজ এবং এক্সচেঞ্জের মাধ্যমে সুলভে পাওয়া যাবে। সাথে থাকছে ইজি ফিনান্সের ব্যবস্থাও। যোগাযোগ করুন কর অটোমোবাইলস আসাম মোড় জলপাইগুড়ি, মোবাইল নাম্বার 8001000999। 300 বছরেরও বেশি বংশ পরম্পরায় জ্যোতিষ্রী দেবাচার্য এবার আপনাদের শহর জলপাইগুড়িতে। গত 5 বছরেরও বেশি সময় ধরে সাফল্যের সঙ্গে এ শহরে ভাগ্য গণনা করে আজ হস্তরেখাবিদ হিসেবে জনপ্রিয়তার শীর্ষে তিনি। বিয়ে, পড়াশোনা, মামলা মোকদ্দমা প্রভৃতি নানা সমস্যার সমাধানের জন্য প্রতি মাসের নির্দিষ্ট তারিখে বসছেন জলপাইগুড়ির ডিবিসি রোডের হোটেল জিলা প্রীতমে। যোগাযোগ 9434317391, 9163666741। আসছে বিস্তারিত সংবাদে। আজ চতুর্থ আন্তর্জাতিক যোগ দিবস, জলপাইগুড়ি বিশ্ব বাংলা ক্রীড়াঙ্গনের ইনডোর স্টেডিয়ামে জেলা স্বাস্থ্য দপ্তরের পক্ষ থেকে যোগ প্রশিক্ষণ শিবির অনুষ্ঠিত হলো আজ। এই প্রথম জেলা স্বাস্থ্য দপ্তর এই ধরনের কর্মসূচির আয়োজন করেছে। এদিন সকাল থেকে বিভিন্ন যোগ আসনের প্রদর্শনী করেন অংশগ্রহণকারীরা। আন্তর্জাতিক যোগা দিবস উপলক্ষে সরকারি নির্দেশে এই প্রথম যোগা দিবস পালন করল জলপাইগুড়ি জেলা স্বাস্থ্য দপ্তর। যোগা দিবস উপলক্ষে এদিন সকাল থেকে জলপাইগুড়ি শহরে বিশ্ব বাংলা ক্রীড়াঙ্গনে একটি যোগা কর্মশালার আয়োজন করা হয় জেলা স্বাস্থ্য দপ্তরের পক্ষ থেকে। এই যোগা কর্মশালায় শহরে বিভিন্ন স্কুল, কলেজ, সরকারি দপ্তরের কর্মী, ক্লাব সহ অনেকে উপস্থিত ছিলেন। কর্মশালাতে 10 জন প্রশিক্ষক যোগার প্রশিক্ষণ দেন। শরীরকে ভালো রাখার জন্য যোগা ভারতবর্ষের একটি প্রাচীন পদ্ধতি, যে কারণে আন্তর্জাতিক যোগা দিবস উপলক্ষে এই প্রশিক্ষণ শিবিরের আয়োজন করা হয়েছে। এদিনের এই যোগা শিবিরে উপস্থিত ছিলেন জেলা শাসক শিল্পা গৌরী সারিয়া, মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডাক্তার জগন্নাথ সরকার, ডিএমও আয়ুষ ডাক্তার কল্যাণ মুখার্জি, জলপাইগুড়ি রামকৃষ্ণ মিশন ও আশ্রমের মহারাজ শিব প্রেমানন্দজি সহ অন্যান্যরা, হাসপাতালের ট্রেনিং নার্স সহ প্রচুর শহরবাসীও উপস্থিত ছিলেন এই যোগা শিবিরে। উপকারিতা আছে সেটা ছাড়িয়ে ফেলি আর ওদেরকে, আর আমরা যে অনুরোধ করি কি এই এক্সারসাইজ, যোগা যে মেডিটেশন যেটা আমরা এর সঙ্গে যুক্ত করি, এটা করলে কিন্তু আমাদের সবারই স্বাস্থ্য জন্য ভালো থাকবে আর আমাদের, আমরা ভালো করে থাকতে পারবো আর আমরা ভালো কাজ করতে পারবো। জলপাইগুড়ি জেলার আয়ুষ বিভাগে ডিএমও ডাক্তার কল্যাণ মুখার্জি বলেন, যোগ আসনের ভাবনাকে প্রচার করাই তাদের লক্ষ্য। যোগের মাধ্যমে সব রোগের সমাধান করা যায়, তাই ওষুধকে ত্যাগ করে যোগ আসনে সামিল হয়ে শরীরকে সুস্থ রাখলে দেশ সুস্থ থাকবে ও পরিবেশও সুস্থ থাকবে। যোগের ভাবনাটা প্রচার করাটা হচ্ছে এর লক্ষ্য। আমরা এরপরে বিভিন্ন আরও অনুষ্ঠান বা বিভিন্ন সময়ে হবে যে মানুষের মধ্যে যোগের ভাবনাটাকে প্রচার করে দেওয়া, এবং শুধুমাত্র যে ওষুধ দিয়ে রোগ সারানো যায় না সেটাই হচ্ছে, কেন শুধু ওষুধ দিলে একজন মানুষ বছরে 10 বার অসুস্থ হলে তাকে 10 বারই ওষুধ দিতে গেলে অনেক বেশি পয়সাও যেমন খরচ হয়, তেমনি তার ফ্যামিলি, তার সবাই, তারা অর্থকড়ি দিক দিয়েও পিছিয়ে পড়ে। সেই জন্য হচ্ছে যে তিনি যদি রোগমুক্ত থাকেন, অসুস্থ থাকেন, তাহলে সেটা তার শুধু উন্নতি নয়, এটা আমার দেশের উন্নতি, সমাজের উন্নতি, এবং স্বাস্থ্য বাজেটেও তাতে অনেক কম লাগে, কেন যে হারে ওষুধের খরচ বেড়ে যাচ্ছে সে তুলনায় এরা রোগমুক্ত রাখতে গেলে সেই দিক দিয়ে আমরা অনেক, ভারতবর্ষ আরও বেশি স্বনির্ভরশীল হবে অর্থনৈতিকভাবে। বিশ্ব যোগ দিবস যথাযোগ্য মর্যাদায় পালন করল জলপাইগুড়ি ইন্দিরা গান্ধী সিনিয়র সিটিজেন পার্ক ও আদর্শ ব্যায়ামাগার।
এদিন সকালে যোগ প্রদর্শনীর মধ্য দিয়ে শুরু হয় অনুষ্ঠানের। প্রাণায়াম, বিভিন্ন যোগ ব্যায়াম প্রদর্শিত হয়। প্রতিদিনই প্রশিক্ষণ চলে, তবে এই বিশেষ দিনটি স্মরণে একটি বিশেষ আয়োজন বলে জানান জলপাইগুড়ি ইন্দিরা গান্ধী সিনিয়র সিটিজেন পার্কের যোগ প্রশিক্ষক। সুস্থ সবল শরীর তৈরি হয়, যেটাতে যেটা খুবই মানে বর্তমানে খুবই দরকার। আর এরা বেশি করে প্র্যাকটিস করছে হচ্ছে ডিস্ট্রিক্ট করে, স্টেট করে, ন্যাশনাল করার করে প্র্যাকটিস করানো হচ্ছে। ওরা আগামী দিনে ন্যাশনাল করবে। বুধবার রাতে জলপাইগুড়িতে ডেঙ্গুয়াছড় চা বাগানে চিতাবাঘের অতর্কিত হামলায় জখম হল ক্রান্তি ওরাও নামে এক চা শ্রমিক। রাতেই তাকে জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করা হয়। ভোর হতেই ফের চিতাবাঘের হামলার ঘটনা ঘটল ডেঙ্গুয়াছড় চা বাগানে। পাতা তুলতে গিয়ে কপাল জেরে প্রাণ বাঁচালেন তিন মহিলা চা শ্রমিক, ঘটনায় আতঙ্ক ছড়ায় চা বাগানে। জানা গিয়েছে বৃহস্পতিবার সকালে বাগানের 22 নম্বর সেকশনে পাতা তোলার তোড়জোড় চলছিল। হঠাৎই বাগানের নিকাশী নালা থেকে উঠে রিনা বেগম সহ উপস্থিত তিন চা শ্রমিকের উপর ঝাঁপিয়ে পড়ার চেষ্টা চালায় বিরাট চেহারার একটি চিতাবাঘ। তিনজনের একত্রিত চিৎকার, সেই সঙ্গে আশেপাশে উপস্থিত শ্রমিকেরা তেড়ে এলে পালিয়ে যায় বাঘ। ঘটনায় আতঙ্কিত হয়ে কাজ বন্ধ করে দেন বাগানের শ্রমিকরা। খবর পেয়ে গরুমারা বন্য প্রাণী বিভাগের কর্মীরা বাগানে ছুটে যান। দিনভর চিতাবাঘের খোঁজে বাগান জুড়ে তল্লাশি চালালেও বাঘের দেখা পাননি বনকর্মীরা। তবে বাগানের আশেপাশেই চিতাবাঘ লুকিয়ে রয়েছে বলে আশঙ্কা করা হচ্ছে। বাঘ ধরতে পাতা হয়েছে খাঁচা। ঘটনার জেরে আতঙ্কে এলাকাবাসীরা 7টার সময় কাজে আসি, আমাদের কামদারি আমাকে মেলা ধরাইছে, মেলা ধরে যাচ্ছি, বড় ড্রেনের মধ্যে বাঘ ঘুমাইছিল, আমাকে দেখে ঝাঁপে উপরে উঠছে আর কি। আমরা সবাই তো ভেগে গেছি। কয়টা বাঘ? বাঘ একটাই ছিল। বন বিভাগের কর্মী বিজয় ধর জানান, গত 2 বছর চিতাবাঘের হামলার ঘটনা ঘটেছে ডেঙ্গুয়াছড় চা বাগানে। কিছু দূরে বৈকুণ্ঠপুর জঙ্গল, স্বাভাবিকভাবেই বাঘের আনাগোনা রয়েছে এলাকায়। স্বাভাবিকভাবেই চিতাবাঘ ধরতে খাঁচা পাতার পাশাপাশি এলাকায় নজরদারি বাড়ানো হচ্ছে বলে জানান তিনি। এইটা এলাকাটা যেরকম জায়গার মধ্যে আছে, এখানে লেপার্ডের খুব বেশি সময় থাকার কথা না, কারণ পাশাপাশি জঙ্গল নেই, জঙ্গল এখান থেকে অনেকটা দূরে, হয়তো কোনোভাবে সে স্টে আউট হয়ে চলে আসছে। দেখি আমরা এখান থেকে সরিয়ে নিতে পারলে আগামী দিনে হয়তো সুবিধা হতে পারে। গোপন সূত্রে খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে লক্ষাধিক টাকা মূল্যের চোলাই মদ ও মদ তৈরির উপকরণ বাজেয়াপ্ত করল জলপাইগুড়ি আবগারি দপ্তর। গ্রেপ্তার করা হয়েছে একজনকে। গতকাল রাতে গোপন সূত্রে খবরের ভিত্তিতে নিউ জলপাইগুড়ি এলাকায় বিভিন্ন প্রান্তে হানা দিয়ে মদ ও মদ তৈরির উপকরণ, বাসনপত্র সহ একজনকে গ্রেপ্তার করা হয়। এদিন ধৃতকে আদালতে তোলা হয়েছে। আগামীতেও এই অভিযান জারি থাকবে বলে জানিয়েছেন আবগারি দপ্তরের যুগ্ম কমিশনার সুরজিৎ সরকার। তো সেখানে হানা দিয়ে আমরা প্রায় 4,500 লিটার FOS মানে ফার্মেন্টেড ওয়াস, যেটা থেকে তৈরি হয় চোলাই মদ, 500 লিটার মতো চোলাই মদ এগুলো উদ্ধার করা হয়। এর সঙ্গে এই এতগুলো হাঁড়ি, সাইকেল এবং যে মূল কারবারি তার নাম হচ্ছে রবি বর্মন, তাকেও আমরা অ্যারেস্ট করতে পেরেছি। নদী থেকে অবৈধভাবে বালি বোঝাই করে নিয়ে যাবার পথে ট্রাক্টরের ধাক্কায় গুরুতর আহত দুই ভাই বৃহস্পতিবার সকালে জলপাইগুড়ি সদর ব্লকের বাহাদুর গ্রাম পঞ্চায়েতের নাকপাড়ায় ঘটনাটি ঘটে। আহতরা সম্পর্কে দুই ভাই, গুরুতর আহত অবস্থায় তাদের উদ্ধার করে জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে আসা হয়। ঘটনার পর বালি বোঝাই ট্রাক্টর আটক করে বিক্ষোভ দেখান এলাকার বাসিন্দারা। চালক পলাতক, তার খোঁজ চালাচ্ছে পুলিশ। এলাকায় অবৈধভাবে যমুনা নদী থেকে প্রতিদিনই বালি তোলার অভিযোগ দীর্ঘদিন থেকেই। এদিন একইভাবে যমুনা নদী থেকে বালি তুলে ট্রাক্টর বোঝাই করে নিয়ে যাওয়া হচ্ছিল। সেই সময় সাইকেলে করে দিন মজুরের কাজ করতে শহরে যাচ্ছিলেন দুই ভাই তজমুল ও জফরুল। সে সময় ট্রাক্টরটি সাইকেল আরোহী দুই ভাইকে পেছন থেকে ধাক্কা মারে বলে অভিযোগ। এরপর স্থানীয়রা ট্রাক্টরটিকে আটকে বিক্ষোভ দেখায়। ট্রাক্টরটি চাকার হাওয়া ছেড়ে দেওয়া হয়। এদিকে ঘটনাস্থলে পুলিশ গিয়ে আলোচনা করে সমস্যা মেটানোর চেষ্টা চালিয়েছে। ঘটনার তদন্ত শুরু হয়েছে। চালকের খোঁজে তল্লাশি চলছে বলে কোতোয়ালি থানার আইসি বিশ্বাস রায় সরকার জানিয়েছেন। প্রথম জামাই ষষ্ঠীতে এসে আর বাড়ি ফিরে যেতে পারল না জামাই। শ্বশুরবাড়ি এলাকায় পুকুরে স্নান করতে গিয়ে জলের তলায় তলিয়ে গেল জামাই। ঘটনাটি ঘটেছে জলপাইগুড়ি শহর লাগোয়া দেবনগর রথখোলা এলাকায়।
ঘটনাকে কেন্দ্র করে শোকের ছায়া এলাকা জুড়ে। হাসপাতালে চিকিৎসা ব্যবস্থা তলানিতে ঠেকেছে, যার জেরেই মৃত্যু হল জামাইয়ের বলে অভিযোগ এলাকাবাসীর। মৃত জামাইয়ের নাম বিপুল পাল, তার বাড়ি শিলিগুড়ি ঘোগমালী এলাকায়। তিনি তার স্ত্রীকে নিয়ে সেবাগ্রামের রথখোলায় শ্বশুর বাড়িতে জামাই ষষ্ঠী করতে এসেছিলেন। বিয়ের পর এবারই প্রথম তিনি জামাই ষষ্ঠী পালন করতে এসেছিলেন। গতকাল দুপুরে শ্বশুর বাড়ির পাশে একটি পুকুরে স্নান করতে নেমেছিলেন। স্নান করার সময় শরীরের ভারসাম্য ঠিক না রাখতে পেরে পুকুরের জলে ডুবে যান তিনি। এরপর তাকে পুকুর থেকে উদ্ধার করে সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যাওয়ার পর মৃত্যু হয় তার। আজ তার দেহ জলপাইগুড়ি মর্গে ময়নাতদন্ত করা হয়। যেখানে প্রাইমারি একটা জলে ডুবে গেলে যে প্রাইমারি একটা ট্রিটমেন্ট দিতে হয়, হ্যাঁ, সেই ট্রিটমেন্টটা এখানে পাওয়া গেল না, যার জন্য আমার মানে ভাই বলো বন্ধু বলো যাকে আমরা অকালে হারিয়ে ফেললাম আর কি। এটাই হচ্ছে আমার সুপার স্পেশালিস্টে অন্ততপক্ষে স্বাস্থ্য ব্যবস্থাটাকে দেখার জন্য এটুকুই বলবো যে শুধু চালু করলে হবে না, যেখানে পর্যাপ্ত পরিমাণ এবং মানে অভিজ্ঞ ডাক্তার রাখা উচিত, নাহলে এইভাবে অল্প বয়সী বাচ্চা কাচ্চারা আরও হারিয়ে যাবে। কলকাতা হাইকোর্টের সার্কিট বেঞ্চ চালুর আগেই শিলিগুড়ি সংলগ্ন জলপাইগুড়ি জেলায় ভগৎ সিং কমার্শিয়াল কমপ্লেক্সে তৃতীয় তলায় আগামীকাল অর্থাৎ 22 জুন থেকে চালু হচ্ছে পশ্চিমবঙ্গ রাজ্য উপভোক্তা বিরোধ কমিশনের সার্কিট বেঞ্চ। উত্তরবঙ্গের 8টি জেলার উপভোক্তা বিষয়ক মামলাগুলির নিষ্পত্তি এখন থেকে এই সার্কিট বেঞ্চেই হবে। রাজ্যের প্রতি জেলায় একটি করে ক্রেতা সুরক্ষা আদালত রয়েছে। উপভোক্তা বিষয়ক দপ্তরের অধীন জেলা স্তরে এই ফোরামের বা আদালতের বাইরে কলকাতার মির্জা গালিব স্ট্রিটে রয়েছে ওয়েস্ট বেঙ্গল স্টেট কনজিউমার ডিসপিউটস রিড্রেসাল কমিশন। কিন্তু উত্তরবঙ্গের জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, দার্জিলিং, উত্তর এবং দক্ষিণ দিনাজপুর, মালদা জেলা থেকে উপভোক্তারা দাবি করে এসেছেন রাজ্য কমিশনের একটা সার্কিট বেঞ্চ উত্তরবঙ্গে করা হোক। সেই দাবি মেনেই এই সার্কিট বেঞ্চ জলপাইগুড়ি জেলার শিলিগুড়ি সংলগ্ন এলাকায় আগামীকাল অর্থাৎ 22 জুন চালু হচ্ছে বলে জানা গিয়েছে। জলপাইগুড়ি উপভোক্তা বিষয়ক দপ্তরের সহকারী অধিকর্তা বিধান চন্দ্র ঘরামি জানান, জেলা স্তরে ক্রেতা সুরক্ষা আদালত বা ফোরামে 20 লক্ষ টাকা পর্যন্ত মামলা করা যায়। কিন্তু এই 20 লক্ষ টাকার মামলার বিরোধিতা করতে হলে কলকাতার রাজ্য কমিশনে করতে হতো। এমনকি 20 লক্ষ টাকা থেকে 1 কোটি টাকা পর্যন্ত উপভোক্তা সংক্রান্ত মামলাগুলি আবার কলকাতায় স্টেট কমিশনে নিয়ে যেতে হতো। এখন উত্তরবঙ্গের এই 20 লক্ষ টাকার ঊর্ধ্বে মামলা এবং 20 লক্ষ টাকার মামলার বিরোধিতা সবটাই উত্তরবঙ্গের এই সার্কিট বেঞ্চে করতে পারবেন গ্রাহকেরা বলে ঘরামি জানিয়েছেন। মন্ত্রী নিজেই আগামীকাল উদ্বোধন করবেন। বিশেষ করে উত্তরবঙ্গের উপভোক্তাদের জন্য সুসংবাদ, যেটা উত্তরবঙ্গের 8টি জেলা বিশেষ করে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদা জেলার কনজিউমাররা এবার থেকে ক্ষতিগ্রস্ত হলে 20 লক্ষ টাকা থেকে 1 কোটি টাকা পর্যন্ত মামলা, যেগুলো ক্রেতা আদালতে, জেলা ক্রেতা আদালতে হয় না, সেটা এতদিন কলকাতায় ছুটে যেতে হতো, এখন উত্তরবঙ্গবাসীদের আর কলকাতায় যেতে হবে না। আগামীকাল 22 জুন থেকে আমাদের শিলিগুড়িতে শহীদ ক্ষুদিরাম, শহীদ আমাদের এটা হচ্ছে ভগৎ সিং কমার্শিয়াল কমপ্লেক্সের তৃতীয় তলে আগামী 22 জুন আমাদের মান দপ্তরের মাননীয় মন্ত্রী শ্রী সাধন পাণ্ডে মহাশয় তার শুভ উদ্বোধন করবেন এবং উত্তরবঙ্গের বাসীরা এখন থেকে 20 লক্ষ টাকার বেশি মামলা সরাসরি আমাদের যে ওয়েস্ট বেঙ্গল স্টেট কনজিউমার ডিসপিউট রিট্রেশাল কমিশন বা স্টেট কমিশন আছে, সেটা এখন শিলিগুড়িতেই করতে পারে। এটা গেল সরাসরি মামলার ক্ষেত্রে। এছাড়াও আমাদের প্রত্যেকটি জেলায় জেলায় পশ্চিমবঙ্গে জেলা ক্রেতা আদালত রয়েছে বা ডিস্ট্রিক্ট ফোরাম আমরা সংক্ষেপে বলি, সেই ডিস্ট্রিক্ট ফোরামে যে কোনো মামলায় যে কোনো পক্ষ যদি ক্ষতিগ্রস্ত বলে নিজেকে মনে করেন বা তার বিরুদ্ধে সেই মামলা রায়ের বিরুদ্ধে আপিল করতে চান বা রিভিউ পিটিশন করতে চান, তারাও সেই মামলা আপিলের মামলাগুলি সরাসরি এখন আমাদের স্টেট কমিশন যে শিলিগুড়িতে চালু হচ্ছে সেখানে আবেদন করতে পারেন। মাফিয়াদের হাত ধরে মন্দিরের উদ্যোগে ধর্মশালা গড়ার জমি দখল হয়ে যাচ্ছে বলে অভিযোগ উঠেছে। সব জেনেও নিশ্চুপ এলাকার পঞ্চায়েত প্রধান। এই নিয়ে ক্ষোভ ছড়িয়েছে রাজগঞ্জের সীতারাম বাবার মন্দির কমিটির সদস্যদের মধ্যে। রাজগঞ্জ ব্লকে করতোয়া 31টি জাতীয় সড়কের ধারে 1979 সালে সীতারাম বাবা নামে এক সাধক এসে একটি মন্দির স্থাপন করেছিলেন। সেই মন্দিরের জমির বেশ কিছু অংশ রেখে দেওয়া হয়েছে ধর্মশালা গড়ার জন্য, কিন্তু অর্থের অভাবে এখনও সেখানে ধর্মশালা গড়ে তোলা যায়নি। বর্তমানে সীতারাম বাবা নেই, কিন্তু কিছুদিন হলো কে বা কারা সেই জমি দখল করে বিক্রির চেষ্টা চালাচ্ছে বলে অভিযোগ উঠেছে। ঘটনার পেছনে এলাকার কিছু জমি মাফিয়ার বিরুদ্ধে অভিযোগ উঠেছে। এই বিষয়ে মন্দিরের সুরেশ সাধু জানান, 1979 সালে সীতারাম বাবা এই এলাকায় এসেছিলেন, তারপর মন্দির স্থাপন করে ধর্মশালা গড়ার উদ্দেশ্যে কিছু জমি কিনে রেখেছিলেন তিনি।
সীতারাম বাবা প্রয়াত হবার পর বেশ কিছু বছর মন্দিরের কাজ বন্ধ হয়ে পড়ে অর্থের অভাবে। সেই সুযোগে কিছু জমি মাফিয়া মন্দিরের জমি দখল করে বিক্রির চেষ্টা চালাচ্ছে। ইনি বাবাজি 1979 সালে আসিছিলেন, উনি এখানে সীতারাম বাবা মন্দির করেছিলেন। এখন আবার দেখেন এই জমিটা এখন ওয়াল ঘেরা করছে, সীতারাম বাবার জমি, এটা বিক্রি করাচ্ছে। এখন কে নিছে সেটা আমি বলতে পারি না। আমরা চাই ধর্মশালার জমি আছে, শ্রী সীতারাম বাবার নামে জমি আছে, শ্রী সীতারাম বাবার জমি আমরা ধর্মশালার জন্য বানার জন্য তৈরি করার জন্য আমরা মন্দিরটার জন্য কাজ করার জন্য রেডি। এখন ওরা বিক্রি করতেছে, আর এখন আমরা রক্ষা করার জন্য এখন ওদিন আমি নাইনে মাপা মাপি করছি, আমাদের সীতারাম বাবার জমি বাড়াই গেছে। এ বিষয়ে এলাকার মানুষ জানান মন্দিরের জমি মন্দিরেরই থাকবে, তারা এই জমি দখল করতে দেবেন না। এই বিষয় নিয়ে তারা এলাকার প্রধানকে জানিয়েছেন, প্রধান কোনো ব্যবস্থা না নিলে পুলিশের দ্বারস্থ হবেন তারা। হিন্দু সম্পত্তি এটা যে সীতারাম বাবাজির, এই সম্পত্তিটাকে জবরদস্তি দখল করে আজকে বাউন্ডারি দিয়ে প্রায় বায়না নিয়ে নিয়েছে। এখানে 31 ডিসেম্বর জমি রয়েছে এই দাগে আর কি। আমরা চাইছি এই জমিটা যেহেতু সীতারাম বাবাজির রয়েছে, সেটা ধর্মের ধর্ম প্রতিষ্ঠানের জমি, ধর্ম প্রতিষ্ঠানেই থাকুক। আমাদের মাঝিলি অঞ্চলের গ্রাম প্রধানকে জানিয়েছি, পুলিশে যায়নি। আমাদের গ্রাম প্রধান বলেছে যে কী ব্যাপারটা সেটা নিয়ে বসা হবে। হিসেবে আমরা চাচ্ছি সীতারাম বাবাজির জমি যেন বাবাজির নামে জমিটা থাকে, কেউ যেন এখানে হস্তক্ষেপ করতে না পারে। আমরা জানাইছি আমাদের প্রধান মাঝিলি অঞ্চলের ব্যর্থাউরাম, কোনোরকম এখন ব্যবস্থা নেয়নি বলছে, আমি দেখতেছি ব্যাপারটা নিয়ে, তা না নিলে আমরা প্রশাসনের ইস্যু করব, দ্বারস্থ হব। দিনবাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির উদ্যোগে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক উত্তীর্ণ মেধাবী ও দুস্থ কৃতি ছাত্রছাত্রীদের একটি অনুষ্ঠানের মাধ্যমে সংবর্ধিত করা হলো বুধবার। দিনবাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির উদ্যোগে 2018 সালের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষায় জলপাইগুড়ি শহর ও শহর সংলগ্ন মেধাবী ও দুস্থ কৃতি ছাত্রছাত্রীদের সংবর্ধনা প্রদান করা হয়। দিনবাজার কালীবাড়িতে সমিতির দপ্তরে এদিন 15 জন ছাত্রছাত্রীকে সংবর্ধিত করা হয়। ফুলের তোড়া, মিষ্টি, 1000 টাকার চেক, খাতা পেন এবং সঙ্গে উপহার তুলে দেওয়া হয়। উপস্থিত ছিলেন জেলা স্কুলের প্রাক্তন প্রধান শিক্ষক ধীরাজ মোহন ঘোষ, সমিতির সভাপতি মলয় সাহা, সম্পাদক শরৎ মণ্ডল, দিনবাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির সকল সদস্যরা সহ বিশিষ্ট অতিথিরা। আমরা উচ্চ মাধ্যমিক মাধ্যমিকের কৃতি ছাত্রছাত্রীদের সম্বর্ধনা দিচ্ছি এবং সর্বভারতীয় পরীক্ষাতে অনেক ভালো রেজাল্ট করেছে, ICIতে সফল হয়েছে, এরকম অনেক ভালো ভালো ছাত্রছাত্রীকে আমরা দেখেছি। এখন সময় ছোট্ট একটি বিরতি, ফিরে আসছি বিরতির পর, সঙ্গে থাকুন। নিখুঁত জ্যোতিষ গণনার মাধ্যমে সঠিক পথের ঠিকানা পেতে এবং ভাগ্যকে সমৃদ্ধ করতে অন্তত একবার জলপাইগুড়ির ভূমিপুত্র শ্রী সুভব্রত ভারতের পরামর্শ নিন। উনি দীর্ঘ 15 বছর ধরে মডার্ন রিসার্চ বেসড অ্যামাটোলজি কৃষ্ণমূর্তি পদ্ধতিতে জন্মকুণ্ডলী বিচার করেন, এছাড়াও হস্তরেখা বিচার ও বাস্তু বিচারও করে থাকেন। স্কুল ও কলেজের ছাত্রছাত্রীদের জন্য বিশেষ ছাড়ের ব্যবস্থা রয়েছে। ঠিকানা কদমতলা জলপাইগুড়ি, HDFC ব্যাংকের বিপরীতে। ফোন নম্বর 9474 3236 94। সাক্ষাতের সময় বিকেল 4টা থেকে 9টা পর্যন্ত, তবে সময় বুকিং নিয়ে আসতে হবে। জলপাইগুড়ি শহরে ফার্নিচার জগতে জনপ্রিয় নাম আশীর্বাদ ফার্নিচার। এখানে পাবেন আপনাদের পছন্দসই বিভিন্ন ডিজাইনের ফার্নিচার। আশীর্বাদ ফার্নিচার এবার নিয়ে এলো 12 মাস পর্যন্ত EMI এর সুবিধা, সৌজন্যে HDFC ব্যাংক ফিনান্স। যে কোনো ফার্নিচার কেনাকাটার ক্ষেত্রে সহজ কিস্তিতে পেয়ে যাবেন EMI এর সুবিধা। আমাদের ঠিকানা আশীর্বাদ ফার্নিচার, লক্ষ ভবন, বাবুপাড়া, জলপাইগুড়ি। ফোন নম্বর 03561222284, মোবাইল নম্বর 9641952652। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ, মিষ্টু ইলেকট্রনিক্স এন্ড ফার্নিচার আপনাদের জন্য নিয়ে এসেছে ঘর সাজাবার যাবতীয় আসবাবপত্র এবং অত্যাধুনিক মানের ইলেকট্রনিক সামগ্রী। এখানে পাচ্ছেন 0% ইন্টারেস্টে বাজাজ ফিনান্সের সুবিধায় ওপো, ভিভো, জিওনি প্রভৃতি নামি দামি কোম্পানির মোবাইল ফোন। এখানকার বিশেষ আকর্ষণ, ডেইলি পেমেন্ট সিস্টেমেও সামগ্রী প্রদান করা হয়। আমাদের ঠিকানা ডেঙ্গুয়াঝার বাজার রোড, স্টেশন মোড়, ডেঙ্গুয়াঝার, জলপাইগুড়ি। প্রযত্নে পদ্মুত দাস। মোবাইল নম্বর 9832014847 অথবা 9126016620। তাই দেরি না করে অতি সত্বর চলে আসুন মিষ্টু ইলেকট্রনিক্স অ্যান্ড ফার্নিচারে।
বিয়ে, অন্নপ্রাশন, জন্মদিন সহ যে কোনো সামাজিক অনুষ্ঠানের জন্য ভবন খুঁজছেন, আপনাকে পরিষেবা দেওয়ার জন্য তৈরি স্বদেশ ভবন। এখানে আপনি পাচ্ছেন যে কোনো অনুষ্ঠান করার যাবতীয় পরিকাঠামো, খাওয়ার পর্যাপ্ত জায়গা এবং অত্যাধুনিক বৈদ্যুতিক আলোর সুবিধা। আমাদের এখানে রয়েছে পার্কিং এর সুবন্দোবস্ত। সাধ্যের মধ্যে সমস্ত স্বাচ্ছন্দ্যযুক্ত ভবন চাইলে যোগাযোগ করুন স্বদেশ ভবন, জলপাইগুড়ি, পান্ডাপাড়া, কালীবাড়ি, অঞ্চল অফিসের বিপরীতে যোগমায়া স্কুলের ঠিক পাশে। মোবাইল নাম্বার 9641144035। ফিরে এলাম বিরতির পর। জলপাইগুড়ি ভারত সেবাশ্রম সংঘের উদ্যোগে মেধাবী দুস্থ প্রতিবন্ধী ছাত্রছাত্রীদের সংবর্ধিত করা হলো বুধবার। জলপাইগুড়ি ভারত সেবাশ্রম সংঘের উদ্যোগে প্রতিবন্ধী চারজন ছাত্রছাত্রীকে এদিন 10,000 টাকার চেক তুলে দেন ভারত সেবাশ্রম সংঘের জলপাইগুড়ির অধ্যক্ষ স্বামী বিশ্ব প্রেমানন্দজী মহারাজ। উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী আলিপুরদুয়ার চাপাতলি বুধেশ্বরী রায়, কুমার গ্রামের হরিশিক বড়াইক, ধূপগুড়ি ডাউকিমারির চন্দন রায় এবং জলপাইগুড়ি 73 এলাকার এক ছাত্রকে এদিন সংবর্ধিত করা হয়। এদিনের অনুষ্ঠানে ভারত সেবাশ্রম সংঘের ভক্তবৃন্দরা উপস্থিত ছিলেন। 10,000 টাকা করে সাহায্য দেওয়া হলো। কজন সাথে ওরা এইভাবে সাফল্য লাভ করলে আরো করা হয়। মানে কজনকে দেওয়া হলো? 4 জনকে। বিবাহিত এক মহিলার সঙ্গে এক যুবকের সম্পর্ক তৈরি হলেও যুবকের পরিবার তাদের সম্পর্ক মানতে চাননি। এই অভিমানে ও ক্ষোভে আত্মঘাতী হলেন ওই যুবক। ঘটনাটি ঘটেছে ফোল্ডিং মোড় এলাকায়। জানা গিয়েছে মৃত যুবকের নাম গোপাল রায়, তার বয়স 27। তিনি পাঙ্গা প্লেনঘাটি এলাকার এক গৃহবধূর সঙ্গে গত কয়েক মাস ধরে প্রেমের সম্পর্কে জড়িয়েছিলেন। বিবাহিত ওই মহিলার সঙ্গে গোপাল বিয়ে করবেন বলে নিজের বাবাকে জানাতে গেলে তা শুনে বাবা বেজেন রায় তখনই সেই প্রস্তাবে না করে দেন। এরপর গোপাল ফোল্ডিং মোড়ে পিসির বাড়ি চলে যান। পিসির বাড়ির বাথরুমে ঢুকে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেন গোপাল। বাবা বেজেন রায়ের অভিযোগ, ওই গৃহবধূ নিজের স্বামীর সঙ্গে থাকে না, তার ছেলের সঙ্গে অবৈধ সম্পর্ক গড়তে চেয়েছিল ওই গৃহবধূ। ওই মেয়েটার সঙ্গে সম্পর্ক আছে, হ্যাঁ, আমাকে বললো যে আমি ওই মেয়েটাকে বিয়ে করব। আমি সেটা মানতে পারিনি, না করছি। তারপর ওর পিসির বাড়িতে বাথরুমে গিয়ে ফাঁসি লাগাইছে। দলীয় কর্মী রমজান মিয়া খুনের ঘটনায় দোষীদের অবিলম্বে গ্রেপ্তার করতে হবে। অভিযুক্তরা প্রকাশ্যে ঘুরে বেড়ালেও পুলিশ তাদের ধরতে ব্যর্থ। এই অভিযোগ এনে বৃহস্পতিবার মেকলিগঞ্জ শহরে মিছিল করে বিক্ষোভ দেখালো সিপিআইএম। মিছিলের পাশাপাশি এদিন মেকলিগঞ্জ শহরে একটি পথসভাও তারা করেছেন। সেখানে দলের কোচবিহার জেলা সম্পাদক মণ্ডলীর সদস্য প্রদীপ নাথ, বিপিন শীল প্রমুখ নেতৃত্ব দেন। তাদের অভিযোগ, পুলিশ এখানেও শাসক দলের হয়ে কাজ করছে। এ নিয়ে মেকলিগঞ্জ থানায় তারা ডেপুটেশনও দিয়েছেন। উল্লেখ্য, গত 3 জুলাই মেকলিগঞ্জের জামালদহ রেললাইনে মাটির কাজ করা নিয়ে দুপক্ষের মধ্যে সংঘর্ষ হয়। ওই ঘটনায় সিপিএম কর্মী রমজান মিয়ার মৃত্যু হয়। এ নিয়ে সিপিএম তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে অভিযোগ আনেন। ঘটনার তদন্তে নেমে পুলিশ মোট 7 জন গ্রেপ্তার করেছে। বর্তমানে তারা জেল হেফাজতে রয়েছেন। তবে এ বিষয়ে মুখে কুলুপ পেটেছেন মেকলিগঞ্জ থানার পুলিশ। পৌরসভার অস্থায়ী কর্মীর পাশে এগিয়ে এলেন কাউন্সিলর। লেবারের কাজ করে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় সাফল্যের সাথে এগিয়ে বিবেক। বিভিন্ন ওয়ার্ডের ড্রেনের কাজ করে পৌরসভার অস্থায়ী কর্মী বিবেক। বেতন 2,000 টাকা, কোনো মাসে বেতন পায় আবার পায় না। সারাদিন লেবারের কাজ করে কঠোর পরিশ্রমে কাজ করতে করতে হাতে পরিশ্রমের ছাপ দেখা যায়, তবুও কলমের হাতকে ছাড়তে পারেনি সে। রাতেও অনেক সময়ের অভাবে পড়তে পারেনি, যতটুকু সময় পায় সেই সময়টিকে কাজে লাগিয়ে এবার আনন্দ মডেল উচ্চ বিদ্যালয় থেকে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় কলা বিভাগে 230 নম্বর পেয়েছে বিবেক রাউত। বাড়ি হরিজন বস্তি এলাকায়, পরিবারের অবস্থা শোচনীয়। বাড়ির সদস্যদের দেখতে হয় তাকে, সারাদিন পরিশ্রম করে যতটুকু সময় পায় সেটা বের করে তার এই সাফল্য। তার বড় হবার ইচ্ছে থাকলেও হয়নি কিছু। এবারে সে কলেজে ভর্তি হয়ে সাফল্যের উচ্চতায় এগিয়ে যেতে চায়। এখন আর্থিক কারণে হয়তো তার ভর্তি হওয়াই হবে না, তবু আশায় এগিয়ে যেতে চায় বিবেক। বর্তমানে সে 24 নম্বর ওয়ার্ডে লেবারের কাজ করে। ওই ওয়ার্ডের কাউন্সিলর অমলান মুন্সি জানান, ওর পড়ার বিষয়ে যা যা সাহায্য দরকার তা করা হবে। আমার 24 নম্বর ওয়ার্ডের একজন ক্যাজুয়াল ড্রেন লেবার, অনেক আর্থিক প্রতিবন্ধকতাকে কাটিয়ে সে আজকে উচ্চ মাধ্যমিকে পাশ করেছে। ভবিষ্যতে পড়াশোনায় যাতে কোনো অসুবিধা না হয় তার জন্য 24 নম্বর ওয়ার্ড কমিটি ওর পাশে আছে, এবং ও যাতে উচ্চশিক্ষা লাভ করতে পারে তার জন্য সার্বিকভাবে আমরা ওর সাহায্যের হাত বাড়িয়ে দেবো। ভবিষ্যতে ওর সঙ্গে আছি।
জলপাইগুড়ি ফার্মাসি কলেজে ভর্তি প্রক্রিয়া চালুর দাবিতে ডাকা এই দিনের নাগরিক কনভেনশন বাতিল করে আগামী 24 জুন বিকাল 5টায় ডাকা হলো। সেখানে সকলকে আমন্ত্রণ জানান আয়োজক কমিটি কনভেনশনার গোবিন্দ রায়। পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের স্বাস্থ্য দপ্তরের অধীন রাজ্যের একমাত্র ফার্মাসি কলেজে ভর্তি প্রক্রিয়া বন্ধের প্রতিবাদে আজকে আমাদের যে নাগরিক কনভেনশন আহ্বান করা ছিল, এই নাগরিক কনভেনশন অনিবার্য কারণে আজকে স্থগিত হলো। আগামী 24 জুন রবিবার বিকাল 5টায় আবার এই হলেই এই নাগরিক কনভেনশন অনুষ্ঠিত হবে। আমরা জলপাইগুড়ির সর্বস্তরের মানুষকে আহ্বান জানাচ্ছি যে আগামী রবিবার 24 জুন রাজ্য সরকারের একমাত্র ফার্মাসি কলেজ জলপাইগুড়িতে তার ভর্তি প্রক্রিয়া বন্ধ হয়ে আছে। এটিকে সচল করবার জন্য এবং এই কলেজকে আগামী দিনে বিশ্ববিদ্যালয়ে উন্নীত করবার যে আন্দোলন সংগঠিত হতে যাচ্ছে, সেই কনভেনশনে সকলে সামিল হবেন, জলপাইগুড়ির এই ঐতিহ্য রক্ষার পাশে দাঁড়াবেন। জলপাইগুড়ি ফার্মাসি কলেজ তুলে দেওয়ার চক্রান্ত করছে রাজ্য সরকার। অবিলম্বে এই কলেজে ভর্তি প্রক্রিয়া চালুর দাবিতে জেলা শাসককে স্মারকলিপি দিল ইয়ং বেঙ্গল ভলেন্টিয়ার্স। জেলা শাসকের দপ্তরে গিয়ে জেলা শাসক শিল্পা গৌরী সারিয়াকে স্মারকলিপি দিল ইয়ং বেঙ্গল ভলেন্টিয়ার্স অ্যাসোসিয়েশন। রাজ্যের একমাত্র ফার্মাসি কলেজে অবিলম্বে ভর্তি প্রক্রিয়া চালুর দাবি জানান তারা। বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন জেলা শাসক বলে জানান সংস্থার সভাপতি সুপ্রিয় চন্দ। আজকে সেই বিষয়ে আমাদের কথা হয়েছে, যে ম্যাডামকে আমরা জানিয়েছি পুরো বিষয়টা, সমস্যা তুলে ধরেছি ওনার সামনে। উনি আমাদের যথাযথভাবে আশ্বাস দিয়েছেন যে আগামীতে উনি উদ্বোধন কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করে বিষয়টার সমাধানে দ্রুত পদক্ষেপ গ্রহণ করবেন। নিয়ে নিচ্ছি ছোট একটি বিরতি, ফিরে আসছি বিরতির পর, সঙ্গে থাকুন। ওরিয়েন্টের গয়না আমার খুবই প্রিয়, নিখুঁত কারিগরি, ঐতিহ্য, আভিজাত্য, আধুনিকতার অলঙ্কার। খুশির ঈদ সহ জামাই ষষ্ঠীতে হীরের গহনার মজুরিতে 50% পর্যন্ত ছাড়, সোনা ও রূপার গহনার মজুরিতে 20% পর্যন্ত ছাড়। ওরিয়েন্ট জুয়েলার্স, সোনায় থাকুক সংসার। সম্প্রতি প্রকাশিত হয়েছে রাজ্য ও কেন্দ্রের বিভিন্ন বোর্ডের দশম ও দ্বাদশ শ্রেণী পরীক্ষার ফল। এখন ছাত্রছাত্রীরা কি করবেন, কি বিষয় নিয়ে কলেজে ভর্তি হবেন, সেই দুশ্চিন্তা দূর করতে এগিয়ে এলো লুইদা পরিচালিত স্বনামধন্য অ্যাডমিশন জোন। এই প্রথমবার জেলার ছাত্রছাত্রীদের জন্য কেরিয়ার কাউন্সিলিং এর ব্যবস্থা নিয়ে এসেছেন লুইদা, যেখানে নামমাত্র খরচে কেরিয়ার কাউন্সিলিং করাতে পারবেন ছাত্রছাত্রীরা। শুধুমাত্র কাউন্সিলিং নয়, তার সাথে এখান থেকে পেয়ে যেতে পারেন রাজ্যের একাধিক স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠানে পড়ার সুযোগ ও স্কলারশিপের ব্যবস্থা। তাই কেরিয়ার গাইডেন্স নিতে ও বিভিন্ন কলেজ সম্পর্কে তথ্য পেতে চলে আসুন লুইদা অ্যাডমিশন জোনে এবং বেছে নিন একটি সুন্দর জীবন। সামগ্রী দিয়ে মনের মতো ঘর সাজাতে আজই চলে আসুন। আমাদের ঠিকানা ডোরস অ্যান্ড ডোরস, কদমতলা, দুর্গাবাড়ির বিপরীতে, জলপাইগুড়ি। যোগাযোগ করুন 9475893400, 9593533000 এবং 8972452942 এই নম্বরে। রেটিনা আমাদের চোখের অভ্যন্তরীণ স্তর, এটা ব্রেনের অংশবিশেষ, তাই রেটিনা ট্রান্সপ্ল্যান্ট আজও অসম্ভব। রেটিনা রোগের সঠিক সময়ে সঠিকভাবে চিকিৎসা না হলে তা অন্ধত্বের কারণ হতে পারে। আপনি কি চোখের সামনে মাছির মতো কিছু দেখছেন, কিংবা চোখের সামনে একটা বড় কালো দাগ অথবা কালো পর্দার মতো কিছু? তাহলে আপনার রেটিনার সমস্যা হতে পারে। অবিলম্বে একজন রেটিনা স্পেশালিস্টকে দিয়ে চোখ পরীক্ষা করান। শিলিগুড়ি প্রধান নগরে বিশ্বদীপ সিনেমা হলের বিপরীতে অবস্থিত রেটিনা ইনস্টিটিউট অফ বেঙ্গল পূর্ব ভারতের প্রথম ও একমাত্র ডেডিকেটেড রেটিনা ক্লিনিক। এখানে অরবিন্দ আই হসপিটাল মাদুরাইয়ে প্রশিক্ষণপ্রাপ্ত রেটিনা সার্জন ডক্টর সোমনাথ চক্রবর্তীর তত্ত্বাবধানে যাবতীয় রেটিনা রোগের চিকিৎসা হয়। ফিরে এলাম বিরতির পর, এখন চোখ রাখছি স্পোর্টস নিউজে। মেকলিগঞ্জ সোশ্যাল ওয়ার্কার অ্যাসোসিয়েশন আয়োজিত 8-দলীয় রিভুপাল স্মৃতি নকআউট ফুটবল টুর্নামেন্ট শুরু হলো বুধবার থেকে। টুর্নামেন্টের উদ্বোধন করেন স্থানীয় নিপেন্দ্র নারায়ণ মেমোরিয়াল ক্লাবের সম্পাদক বিষ্ণু অধিকারী। উদ্বোধনী ম্যাচে ময়নাগুড়ি ফুটবল একাদশ এবং চ্যাংরাবান্ধা লোটাস ক্লাব মুখোমুখি হয়। খেলায় ময়নাগুড়ি ফুটবল একাদশ 4-1 গোলে চ্যাংরাবান্ধা লোটাস ক্লাবকে পরাজিত করে। বিজয়ী দলের হয়ে জোড়া গোল করেন ম্যাচের সেরা আকাশ দাস, অপর গোল দুটি করেন জগন্নাথ দাস ও দীপঙ্কর রায়। অন্যদিকে চ্যাংরাবান্ধার হয়ে একমাত্র গোলটি করেন রণজিৎ বৈরাগী। পরবর্তী শনিবারের খেলায় ক্রান্তি ফুটবল একাদশ এবং জামালদহ ফুটবল একাদশ পরস্পরের বিরুদ্ধে মাঠে নামবে। ডিএসএ পরিচালিত সুপার ডিভিশন ফুটবল লীগের বৃহস্পতিবারের খেলায় জয়ী হল আরওয়াইএ।
এদিন জেওয়াইএমএ ময়দানে আয়োজিত খেলায় ঘরের মাঠেই হারল জেওয়াইএমএ। খেলার প্রথমার্ধে 2-1 গোলে এগিয়ে যায় আরওয়াইএ। দ্বিতীয় পর্বে তৃতীয় গোল করে 3 পয়েন্ট নিশ্চিত করে তারা। এখন চোখ রাখছি ওয়েদার নিউজে। আজ সকাল থেকে শহরের আকাশ রোদ ঝলমলে। এদিন রোদের তেজের সঙ্গে গরমের মাত্রাও ছিল খানিকটা বেশি। আজ রাতের দিকে হালকা বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা আছে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর। আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 34.6 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন তাপমাত্রা ছিল 24.1 ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ সকাল 8:30 86% এবং বিকেল 5:30 70%। সকাল 8:30 পর্যন্ত গত 24 ঘন্টায় বৃষ্টিপাতের পরিমাণ 16.6 মিলিমিটার। শেষ করার আগে নিউজ হেডলাইন্স আরো একবার। হেডলাইন্স স্পন্সার্ড বাই কর অটোমোবাইলস আসাম মোড় জলপাইগুড়ি এবং ভারত বিখ্যাত জ্যোতিষ গুরু শ্রীদেব আচার্য। আজ বিশ্ব যোগ দিবস, মর্যাদার সঙ্গে যোগ দিবস পালন জলপাইগুড়ি শহরে। বিয়ের পর প্রথমবার শ্বশুরবাড়িতে জামাই ষষ্ঠী করতে এসে পুকুরে স্নান করতে নেমে জলে ডুবে মৃত্যু জামাইয়ের, শোকের ছায়া সেবাগ্রামে। ডেঙ্গুয়াঝার চা বাগানে চিতাবাঘের অতর্কিত হামলায় আহত এক চা শ্রমিক, চিতা ধরতে বাগানে খাঁচা পাতল বন দপ্তর। নিউ জলপাইগুড়ি এলাকায় আবগারি দপ্তরের অভিযান, অভিযানে অবৈধ মদ, মদ তৈরির উপকরণ সহ আটক এক। নদী থেকে অবৈধভাবে বালি বোঝাই করে নিয়ে যাবার সময় ট্রাক্টরের ধাক্কায় গুরুতর আহত দুই ভাই, করালবাড়ি শোভার হাতে উত্তেজনা। এবার জলপাইগুড়ি বাসীদের জন্য সুখবর, মাহিন্দ্রায় 3 চাকার আলফা গাড়ি থেকে শুরু করে ট্রাক বাস সহ সমস্ত গাড়ির সার্ভিসের জন্য একমাত্র নির্ভরযোগ্য প্রতিষ্ঠান কর অটোমোবাইলস। এখানে রয়েছে ভারতবর্ষের নাম্বার ওয়ান কোম্পানি মাহিন্দ্রা ফার্স্ট চয়েসের শোরুম, যেখানে সমস্ত প্রিয়ন ইউজড কারের ওয়ারেন্টি সহ সেল পারচেজ এবং এক্সচেঞ্জের মাধ্যমে সুলভে পাওয়া যাবে। সাথে থাকছে ইজি ফিনান্সের ব্যবস্থাও। যোগাযোগ করুন কর অটোমোবাইলস আসাম মোড় জলপাইগুড়ি, মোবাইল নাম্বার 800। বছরেরও বেশি বংশ পরম্পরায় জ্যোতিষ্রী দেবাচার্য এবার আপনাদের শহর জলপাইগুড়িতে। গত 5 বছরেরও বেশি সময় ধরে সাফল্যের সঙ্গে এ শহরে ভাগ্য গণনা করে আজ হস্তরেখাবিদ হিসেবে জনপ্রিয়তার শীর্ষে তিনি। বিয়ে, পড়াশোনা, মামলা মোকদ্দমা প্রভৃতি নানা সমস্যার সমাধানের জন্য প্রতি মাসের নির্দিষ্ট তারিখে বসছেন জলপাইগুড়ির ডিবিসি রোডের হোটেল জিলা প্রীতমে। যোগাযোগ 9434317391 9163667741। এভি নিউজ এখনকার মতো এ পর্যন্তই। ফিরে আসছি আরও অন্যান্য গুরুত্বপূর্ণ খবরের সাথে, ততক্ষণ সঙ্গে থাকুন আমার ভিশনে।